এখন দুর্নীতিবাজরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, বিএনপি টপ টু বটম একটা দুর্নীতিবাজ দল, এই দলের নেতা টপ টু বটম দুর্নীতির বরপুত্র, ভারপ্রাপ্ত চেয়ার, তাকে ভালো মানুষ সাজানোর জন্য ফখরুল একটা বিবৃতি দিয়ে বসলেন। ফখরুল সাহেব তার ধমকে অনেক কিছুই করে, তিনি তাদের নির্বাচিত ছয়জনকে সংসদে পাঠালেন। এখন ফখরুল যদি সংসদে যায়, তারে প্রমাণের পাওয়ার সংকুচিত হয়, এরকম একটা সাইকোলজি থেকেই ফখরুলকে পার্লামেন্টে যাওয়া থেকে বিরত রেখেছে তারেক রহমানের একটা ধমক। ফখরুল সাহেব নিজেই তো স্বাধীন নয়, তার দলের কোনো পর্যায়ে কোনো সম্মেলন হয় না, অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা হয় না। তারেক রহমান বিদেশে থাকলে বিএনপি কখনো স্বাধীন সত্তা নিয়ে রাজনৈতিক দল হিসাবে অস্তিত্বের প্রকাশ ঘটাতে পারবে সেটা আমাদের বিশ্বাস হয়। নির্বাচনে বিএনপি আসবে না, নির্বাচনে বিএনপি যদি আসত গতবারের মতো খরা ফলাফল হতো, এটা আমি মনে করি। কারণ সার্বিক পরিস্থিতির কারণে অপোজিশনের একটা ভোট ছিল, কিন্তু তারেক রহমান মনে করে যে এই অবস্থা যদি বিএনপি ভালো করে এটার সুফল তো আমি পাচ্ছি না, তারেক রহমান তো পাচ্ছে না, আদিন তো দেশে নেই, এখন তার অনুপস্থিতিতে অন্য কেউ নেতা হবে? ফখরুল সাহেব বোধহয় নিজেও অনুধাবন করতে পারছেন যে তাকে কিভাবে তারেকের ধমকের বুকে চলতে পারে। এখন বলে শাস্তি, তাকে শাস্তি দেওয়া যাবে না, শাস্তি তো তিনি পেয়েছেন, নতুন করে দেবার কি আছে? শাস্তিতে এখন ভোগ করা হচ্ছে বিষয়, তাকে এখানে এনে শাস্তি ভোগ করাতে হবে, সেটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। শাস্তি দেওয়ার তো বিষয় না, FBI সাক্ষ্য দিয়ে গেছে, ট্যাক্স ইভেশন, অর্থ পাচার, ঢাকা এসে সাক্ষ্য দিয়ে গেছে, তো সেই মামলার রায় হয়েছে। দেশের আদালত বিচার ব্যবস্থা বিএনপির বিরুদ্ধে গেলে তাদের নেতারা বিচারও মানে না, বিচার ব্যবস্থাও মানে না, আইন মানে না, আইনের শাসন তারা মানতে চায় না। অস্ত্র মামলা, দুর্নীতির মামলা, তারেক রহমানের আর কত সাজা হবে? তার তো সাজা হয়েছে, শাস্তি হয়ে গেছে, এখন তাকে শাস্তি ভোগ করার ব্যবস্থা করতে হবে, দেশে ফিরিয়ে আনতে হবে, প্রধানমন্ত্রী সে কথাই বলেছে।